দেখতে দেখতে আমাদের ছোট্ট অহন, আমাদের ছোট্ট সোনা আটে পা দিল। আজকে ওর জন্মদিন। জন্মদিনটা প্রত্যেকের কাছে ভীষণভাবে স্পেশাল। আমরাও সেই দিনটাকে সব সময়, ওর এই স্পেশাল দিনটাকে সব সময় চেষ্টা করি যাতে দারুণভাবে কাটানো যায়। তো সকালবেলা রিচুয়াল যেগুলো থাকে, পুজো দেওয়া ওর নামে মন্দিরে, পুজো দেওয়ার পর আমার শাশুড়ি মা পায়েস বানাই, ওটাই ওনার দায়িত্ব। তো পায়েস টায়েস বানানোর পর আমরা চারজনে মিলে অহনকে পাঁচ ভাজা দিয়ে, ভাত সাজিয়ে, একেবারে ও যা যা খেতে ভালোবাসে সমস্ত কিছু দিয়ে আমরা দুপুরবেলা আশীর্বাদ সারি। এইটা যে হয়, এই অনুষ্ঠানটা, এটা বড় এনজয় করে ও আর আমরাও। তো পুরো একেবারে সুন্দরভাবে বসিয়ে ওকে পায়েস খাওয়ানো, আমরা পাঁচ চারজনে মিলে পায়েস খাওয়াই, তারপর পাঁচ ভাজা, তারপরে ও যা যা খেতে ভালোবাসে ও বলে দেয় যে এটা এটা খাবো ওই দিনকে, ওকে সেদিনকে সেই খাবারগুলোই করা হয়। তো ছিল পাঁচ রকম ভাজা, করলা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মুগের ডাল, ছানার ডালনা, দই পটল, চাটনি, পায়েস দিয়ে বেশ মহা আনন্দে, এবং সবও খেয়েও নেয়, খুব সুন্দরভাবে গুছিয়েও সুন্দরভাবে খেয়ে নেয়। সকালটা এরমভাবেই কাটে আর সেলিব্রেটটা হয় পরে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।